আজকে আমরা দেখব ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের জন্য আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কয়েকটি ফর্মুলা। আমরা এখন প্রথমে কয়েকটি ফর্মুলা দেখব। আমাদের মোটামুটি 7 থেকে 8টি ফর্মুলা জানা থাকলেই আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কভার করে ফেলতে পারবো। আমাদের প্রথম সূত্রটি যদি আমরা দেখি, ল্যাপ্লাস অফ সি ইকুয়ালস টু সি বাই এস। এখন যদি আমরা এটার একটা প্রয়োগ দেখি, যে ল্যাপ্লাস অফ সি ইকুয়ালস টু সি বাই এস কেমন, যদি দেওয়া থাকে ল্যাপ্লাস অফ সেভেন, সির জায়গায় সেভেন, তাহলে আমরা কি লিখব? সি বাই এস, অর্থাৎ সির জায়গায় সেভেন হয়েছে, তাহলে সেভেন বাই এস। দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আচ্ছা, এখন যদি আমরা এটার প্রয়োগ দেখি, তাহলে কি দেখব? যদি আমরা লিখি ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার 5, তাহলে হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, অর্থাৎ কি হবে 5 প্লাস 1, মানে কি লিখতে পারি আমরা? 5 ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার 6। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী আরেকটি সূত্র দেখব। সূত্রটা হচ্ছে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এ টি 1 বাই এস মাইনাস এ। আমরা যদি এটার প্রয়োগ দেখি, তাহলে হবে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 5 টি, অর্থাৎ এই এটা ভ্যারি করতে পারে, 1 2 3 4 5 6 এনিথিং, এখানে এর জায়গায় 5। তাহলে আমরা কি লিখতে পারি সূত্র অনুসারে? 1 বাই এস মাইনাস এ, এর জায়গায় কি 5, তাহলে এস মাইনাস 5। এই সূত্রের আরেকটা যদি থাকে এখানে মাইনাস দিয়ে, যে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এ টি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি সেম, শুধু এখানে যখন প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে, এখন এখানে যখন মাইনাস তখন আমরা এস মাইনাস এর জায়গায় এস প্লাস এ হবে। তাহলে যদি লিখি ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 5 টি, তাহলে কি হবে? 1 বাই এস প্লাস 5। পরবর্তী আরেকটি সূত্র যদি দেখি, ল্যাপ্লাস অফ কস এইচ এ টি, কস এইচ এ টি এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা কি হবে? আমরা যদি এটার প্রয়োগ দেখি, ল্যাপ্লাস অফ কস এইচ, এর জায়গায় দিলাম আমি 2 টি, তাহলে কি হবে? এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এ বলতে আমাদের 2 স্কোয়ার। এটা তাহলে আমরা একবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এস বাই এস স্কোয়ার মাইনাস 4। অবশ্যই এবং অবশ্যই মনে রাখতে হবে, এই এসগুলো সবসময়
ছোটো হাতের হবে, স্মল লেটারে হবে, বড় হাতের কখনোই দেয়া যাবে না। আচ্ছা, এখন যদি আমরা এখন আরেকটা ফর্মুলা দেখি, ফর্মুলাটা হচ্ছে ল্যাপ্লাস অফ সাইন এইচ এ টি ইকুয়াল এ বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা যদি এটার এখন একটা এক্সাম্পল দেখি যে ল্যাপ্লাস অফ সাইন এইচ টি দেওয়া, এর ভ্যালু আমি এখানে ওয়ান নিয়েছি কিন্তু আমি ওয়ানটা দেইনি, যদি ওয়ান নাও দেওয়া থাকে, কিছু না দেওয়া থাকলেও আমাদের বুঝতে হবে এখানে এর ভ্যালু ওয়ান, তাহলে কী হবে আমাদের এ, দ্যাট মিন্স আমাদের ওয়ান, ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার, আমরা লিখতে পারি ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এখন যদি আমরা পরবর্তী ফর্মুলা দেখি, ফর্মুলা নাম্বার সিক্স, ল্যাপ্লাস অফ কস এ টি, এখানে কিন্তু আমাদের এইচ নেই, এতক্ষণ আমরা সাইন এইচ এ টি, কস এইচ এ টি অর্থাৎ হাইপারবোলিক দেখেছি, এখন আমরা শুধু এটি দেখছি, তাহলে কস এ টি অর্থাৎ এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা আগে যে সূত্রটা দেখেছিলাম কস এইচ এ টি ইজ এ কস এইচ এ টি, কস এইচ এ টির ফর্মুলাতে নিচে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল আর এখানে হচ্ছে শুধু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই হচ্ছে ডিফারেন্সটা। আচ্ছা, আমরা যদি এখন এটার প্রয়োগ দেখি, যদি ধরে নিই দেওয়া আছে ল্যাপ্লাস অফ কস ফাইভ টি, তাহলে কী হবে এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার, এটা আমরা কী লিখতে পারি এস বাই এ স্কোয়ার প্লাস ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ একবারে যদি লিখি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের আপাতত শেষ ফর্মুলাটা যদি দেখি যে ল্যাপ্লাস অফ সাইন এ টি, সাইন এ টি এটাও সেম আগের ফর্মুলাটার সাথে, যদি আমরা একটু কম্পেয়ার করি, আমরা আগে কি সাইন হাইপারবোলিক এটি যখন দেখেছি তখন এ বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখন শুধু প্লাস হবে অর্থাৎ এ বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ল্যাপ্লাস অফ সাইন ফাইভ টি যদি দেখি, তাহলে হবে কি এ বাই এ স্কোয়ার, সরি এর ভ্যালু কত আমাদের এখানে ফাইভ অর্থাৎ ফাইভ বাই এ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার অর্থাৎ একবারে যদি লিখি আমরা ফাইভ বাই এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ, বোঝা গেছে এতটুকু? এখন আমরা দেখব আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বেসিক প্রপার্টিস, সেটা হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি, এটাকে আমরা লিখতে পারি এফ ফাংশন অফ এস বা এফ অফ এস ইকুয়াল লিমিট জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি এফ অফ টি ডি টি, যেখানে আমাদের টিটা গ্রেটার ইকুয়াল হবে জিরো। ল্যাপ্লাস অফ এফ অফ টি লিমিট জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। আচ্ছা, এখন আমরা ফার্স্ট টাইপের একটা ম্যাথ দেখব। ম্যাথ দেখার আগে আমি চাইব এতক্ষণ আমরা যে ফর্মুলাগুলো করলাম তার কিছু এক্সাম্পল যদি আসে তাহলে সেগুলোর আমরা প্রয়োগ করতে পারবো কি না, তার জন্য নিজেকে রিচেক করা আমি চাইব।
সবাই একটু ট্রাই করতে ল্যাপ্লাস অফ 27 ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস টি ল্যাপ্লাস অফ কস এইচ টি ল্যাপ্লাস অফ সাইন 70 ল্যাপ্লাস অফ টি কিউব ল্যাপ্লাস অফ 1 এবং ল্যাপ্লাস অফ সাইন 3 টি। এগুলো একটু ট্রাই করতে যে আমরা ফর্মুলার সাথে মিলে জিনিসগুলো লিখতে পারছি কিনা, এর আনসারগুলো আমি একটু পরে দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের ফার্স্ট প্রপার্টিজের ফার্স্ট টাইপের ম্যাথ।